নমস্কার বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজ আমরা জানাতে চলেছি ঠাকুর নিগমানন্দ সম্পর্কে। এ পর্যন্ত আমরা স্বামী বিবেকানন্দ, মা আনন্দময়ী, শ্রীলভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইত্যাদি মহাপুরুষ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব নিগমানন্দ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষে থাকবে বিশেষ এপিসোড, অর্থাৎ ঠাকুর নিগমানন্দের কিছু মূল্যবান বাণী যেগুলো আপনার জীবনকে পাল্টে দিতে পারে, তাই শেষ পর্যন্ত দেখবেন। লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর কথা না বলে শুরু করা যাক ঠাকুর নিগমানন্দ। মেহেরপুর জেলার অন্তর্গত কুতুপুর একটি গ্রাম, সেই গ্রামে বাস করতেন ভুবম চট্টোপাধ্যায় নামে এক সদাচারী ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম মানিক সুন্দরী। উভয়ে নিয়মিত পূজা পার্বণ ব্রতচার্য নিয়ে থাকতেন। মানিক সুন্দরী পিত্রালয়ের মেহেরপুরের অন্তর্গত রাধাকান্তপুর গ্রামে। সেই গ্রামে 1287 সালে ঝুলন পূর্ণিমার রাতে মাতুলালয়ে ঠাকুর নিগমানন্দ জন্মগ্রহণ করেন। তার দুটি চোখ পদ্ম বা নালিনীর মতো দেখতে, তাই তার নাম রাখা হয় নালিনীকান্ত, অর্থাৎ নালিনীকান্ত ভট্টাচার্য। নালিনীর বয়স যখন 7, তার পিতা ভুবনম ছেলেকে ভর্তি করিয়ে দেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। খেলাধুলা ও দুরন্ত বনার পাশাপাশি নালিনী পড়াশোনায় মেধার পরিচয় দিয়ে আসছিল শুরু থেকেই। তার প্রাথমিক পাঠ তিনি সাফল্যের সঙ্গে শেষ করেন। এরপর তিনি ভর্তি হন দাড়িয়াপুর গ্রামের মধ্য ইংরেজি বিদ্যালয়ে, থাকতেন রাধাকান্তপুরে মাতুলালয়ে। 12 বছর বয়সে নালিনীর উপনয়ন হয়। তখন থেকেই তার নাম মধ্যে ধর্মভাব জেগে ওঠে। তিনি ত্রিসন্ধ্যা, গায়ত্রী মন্ত্র জপ করতেন, নিয়মিত রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি জাতিভেদ মানেন না, ব্রাহ্মণের মিথ্যা অহংকারকে ঘৃণা করেন, তবে প্রকৃত সম্মানিত ব্যক্তিকে সম্মান করেন। তিনি যুক্তি দিয়ে নিজের মতকে সম্মান করেন এবং সমর্থন করেন, কিন্তু নিজের মত ঠিক নয় বুঝতে পারলে তিনি নির্দ্বিধায় পরাজয় স্বীকার করেন। ধর্মের নামে ভণ্ডামিকে তিনি তীব্রভাবে ঘৃণা করতেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছিল তার দাদামশাই। তিনি নালিনীকে খুব স্নেহ করতেন, নালিনীও তাকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। দুজনের মধ্যেই অনেক বিষয় কথা হতো। এর মধ্য দিয়ে নালিনী বঙ্কিমচন্দ্রের নিকট থেকে অনেক কিছু শিখেছিলেন। নালিনীর ইংরেজি পরীক্ষার আগেই বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয়। কিছুদিন পর মা মানিক সুন্দরী ও পরলোক গমন করেন। এই ঘটনা দুটি নালিনীর মনে গভীরভাবে রেখাপাত করেন। সমাজ জীবনের নশ্বরতা তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নালিনীর মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। দেব বীর্যে ধর্মকর্মে শাস্তাদিতে তার বিশ্বাস উঠে যায়। ভগবানের বিশ্বাস নেয় যোগ দেখা যায়। যাত্রা, থিয়েটার আর সাহিত্য চর্চায় পাশাপাশি চলে জনসেবার কাজ। জাতি ধর্ম নির্বিশেষে সকলের বাড়ি গিয়ে রোগ সেবা করতেন। কোনো বাড়িতে মৃতদেহ সংস্কারের লোক পাওয়া না গেলে নারী সেখানে সাগ্রহে এগিয়ে যান এবং এ নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে পিতা ভুবনমোহনের অনেক নিন্দাবাক্য শুনতে হয়। নারায়ণের আচরণ দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। পুত্রকে সংসারে আবদ্ধ করার জন্য তিনি বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। যথাসময়ে নালিনীর বিয়ে হয়ে যায় কন্যা হালিশপুরে বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মেয়ে সুধাংশু বালা। নালিনীর বয়স তখন 17 এবং সুধাংশু বালার বয়স তখন মাত্র 12। বিয়ের কিছুদিন পর নালিনী কান্ত সিদ্ধান্ত নেন উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তার পিতার অনুমতি নিয়ে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন, যেখানে কিছুদিন পড়ার পর তিনি ঢাকার সার্ভে স্কুলে ভর্তি হন, কারণ এখান থেকে পাশ করলে শহরে চাকরি পাওয়া যায়। এখান থেকে পাশ করার পর তিনি স্বগ্রামে ফিরে যান এবং কুতুবপুর স্কুলে শিক্ষকতা শুরু করেন। এর কিছুদিন পর ওভারসারিতে চাকরি নিয়ে দিনাজপুর শহরে অফিসে যোগদান করেন, কিন্তু এ চাকরিতে মিথ্যাচার করতে হয় বলে তিনি চাকরি পরিবর্তন করেন। এরপর আরেক দফা চাকরি পরিবর্তন করে তিনি কলকাতার জৈনিক জমিদারে এসিস্ট্যান্ট চাকরি নেন। সেই উপলক্ষে তিনি কলকাতায় ছিলেন। স্ত্রী সুধাংশু বালা তখন অন্তঃসত্ত্বা, তাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে তার একটি কন্যা সন্তান জন্মে। কয়েকদিন পর কন্যা সন্তানটি মারা যায়। স্ত্রীও বেশ কিছুদিন রোগে ভোগে ভোগার পর মারা যান। এতে নালিনী খুব আঘাত পান, সংসারের প্রতি তার মন উঠে যায়। তিনি চাকরিও ছেড়ে দেন। প্রায় তিনি স্ত্রী সুধাংশু বালার ছায়ামূর্তি দেখতে পান। তিনি এর রহস্য জানতে চান, পরলোক সম্পর্কে চর্চা শুরু করেন। এমনই সময় একদিন কলকাতার পূর্ণচন্দ্র পরমহংসর সঙ্গে তার সাক্ষাৎ হয়। পূর্ণচন্দ্র বলেন, স্ত্রীর মাত্র আধ্যাত্মিক শক্তি মহামায়া, তাকে দেখতে হলে সাধনা করতে হবে। এরপর নালিনী যান বীরভূমের মহাতীর্থ তারাপীঠে। সেখানে ছিলেন মহাসাধক বামা কেপা। তিনি তাকে তারামন্ত্রে দীক্ষা দেন আর বলেন তারামায় সাধনা করতে। নালিনী একমনে তারামা সাধনা করতে লাগলেন। অবশেষে মা স্ত্রী রূপে দেখা দিলেন, কিন্তু নালিনী তাকে ধরতে গেলেই তিনি মিলিয়ে যান। এ কথা তিনি বামা কেপাকে খুলে বলেন। তিনি বলেন, এ দেবী কে,
আমি বা কে? বামাকে বা বলেন, এত তো জানতে হলে তোকে জ্ঞান সাধনা করতে হবে, জ্ঞান গুরুর সন্ধান করতে হবে। বামাফেকার খেপার কথা মতো নালিনী জ্ঞানী গুরুর সন্ধানে ঘুরে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে পুরক তীর্থে এসে জ্ঞান গুরুর সন্ধান পান। তিনি হলেন সচ্চিদানন্দ পরমহংস দেব। তার আশ্রমে নালিনী বেদ বেদান্ত দর্শন দর্শন অধ্যয়ন করেন। গুরু তাকে বৈদিক সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। তখন তার নতুন নাম হয় স্বামী নিগমানন্দ সরস্বতী। এরপর তিনি ভারতের বিভিন্ন মহাতীর্থ স্থানে যান, যেমন কাশী, কামাখ্যা, হিমালয়, কোকিল মুখ ইত্যাদি ঘুরে বেড়ান। এসব জায়গায় তিনি যোগ সাধনা করেন। পরে জনহিতার্থে ঠাকুর নিগমানন্দ সৎধর্ম প্রচার করেন। ভারতের বিভিন্ন স্থানে তিনি মঠ আশ্রম প্রতিষ্ঠা করেন, যেখানে ধর্মচর্চা সাধনার ব্যবস্থা করা হয়। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন না করলে পরবর্তী জীবন সুন্দর হবে না। পাশাপাশি তিনি আদর্শ গৃহস্থ জীবনের গঠনের উপরও জোর দেন। ঠাকুর এছাড়াও কৃষিকর্ম, গোসেবা, অনাথাশ্রম, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং দান্তব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে জনসংবাদ দৃষ্টান্ত দিয়ে রেখে গেছেন। ঠাকুর এর আদর্শ প্রচার জন্য আদ্য দর্পণ এবং আর্য দর্পণ নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করে গেছেন, যা এখনও নিয়মিত প্রকাশিত হচ্ছে। দয়া করে আপনারা একটু দেখবেন। এটি সনাতন ধর্মের মুখপত্র হিসেবে পরিচিত। এছাড়া ঠাকুর যোগী গুরু, জ্ঞানী গুরু, তাত্ত্বিক গুরু, প্রেমিক গুরু, ধর্মচর্য সাধন, বেদান্ত বিবেক, তত্ত্বমালা প্রভৃতি গ্রন্থ রচনার মাধ্যমে তিনি তার আদর্শ প্রচার করে গেছেন। ঠাকুর নিগমানন্দর দর্শন ছিল সৎসঙ্গের মতো গৌরাঙ্গের পথ, অর্থাৎ সেবা ও ভক্তির পথে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। এই আদর্শ প্রচারের জন্য বাংলার চারিদিকে চারটি শাশ্বত আশ্রম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এগুলো এখনও ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের সৎধর্ম প্রচারের জন্য সহস্রাধিক সারস্বত সংঘ রয়েছে। তত্ত্ব, জ্ঞান, যোগ, প্রেম এই চতুঃসাধনে সিদ্ধ মহাসাধক ঠাকুর নিগমানন্দ 1342 সালে অর্থাৎ 1965 খ্রিস্টাব্দে 13 আগস্ট এবং 13 অগ্রহায়ণ শুক্রবার অপরাহ্ন 11:15 খ্রিস্টাব্দে ইহলোক সংবরণ করেন। আমরা জানবো ঠাকুরের কয়েকটি বিশেষ বাণী। নাম্বার 1, আদর্শ গার্হস্থ জীবন প্রতিষ্ঠাই আমার উদ্দেশ্য। প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে তোমরা আদর্শ গৃহস্থ হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না, গৃহে থেকে আদর্শ গৃহী হয়ে ধর্ম সাধনা করলেই ভগবান লাভ হয়। নাম্বার 2, আত্মজ্ঞান কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীব সেবা করো, পরের উপকার করে কুণ্ঠিত হও না। এই প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না, জীব সেবাই কলির একমাত্র ধর্ম। নাম্বার 3, নরই সাক্ষাৎ নারায়ণ, সুতরাং নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। তাই গার্হস্থ ধর্মের এত মাহাত্ম্য, আপন প্রাণকে বিশ্বপরায়ণের সঙ্গে মেলাতে হবে, তবেই ভগবান জিচে দয়া করবে, নতুবা মুখের প্রার্থনায় তার সিংহাসন টলে না। নাম্বার 4, কেবল কতগুলো কর্মানুষ্ঠানে জীবনে পূর্ণতা লাভ হয় না, ভগবানের আত্মনির্ভর করতে অভ্যাস করো। কীর থেকে ব্রহ্ম পর্যন্ত এই ভগবান বিকাশ জেনে সর্বভূতে হিত সাধনের জীবনে উৎসর্গ করো, মানব জীবন ধন্য হবে, পবিত্র আনন্দের অধিকারী হবে। ঠাকুর নিগমানন্দের জীবন থেকে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে মিথ্যা অহংকার কারো পক্ষেই ভালো নয়। জাতি ভেদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানুষের বাস্তব জীবনের উন্নয়ন হওয়া প্রয়োজন। আদর্শিক গৃহী হয়ে ভগবান লাভ করা যায়। নারায়ণ জ্ঞানে মানুষকে সেবা করতে হবে, জীব সেবাই কলের একমাত্র ধর্ম। সকল জীবের মধ্যে ঈশ্বর আছেন, এ জীবের সেবাই মানেই ঈশ্বরের সেবা। তাই সর্বজীবে জীবের সেবা নিজেকে উৎসর্গ করতে হবে। ঠাকুর নিগমানন্দের এই শিক্ষা আমরা সবাই মনে রাখবো এবং আমাদের জীবনে পালন করার চেষ্টা করব। এবং ঠাকুর এর আদর্শ প্রচারের জন্য আর্য দর্পণ নামে যে মাসিক পত্রিকাটি প্রকাশিত হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি লাইক ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।